আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, প্রফেশনাল অ্যাস্ট্রোলজার অ্যান্ড পানিস্ট, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিদপুর অ্যাস্ট্রোসাইন্স। আজকে আমার যে টপিকটা, এই টপিকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই টপিক নিয়ে আপনারা আমাকে অনেক বেশি প্রশ্ন করেন, আমাকে ফোন দেন, আমাকে মেসেজ করেন যে আমরা যে স্টোনগুলো ব্যবহার করি, এই স্টোনগুলো নিয়ে কি আমরা ওয়াশরুমে যেতে পারব, কিংবা অনেকে আছেন রাতে ঘুমানোর সময় স্টোনগুলোকে তারা খুলে রাখেন, সকালে উঠে আবার পড়েন, অনেকে আছেন খাওয়ার সময় স্টোনকে খুলে ফেলেন বা একটা স্টোনকে খুলে আরেক আঙুলে দিয়ে বসেন। তো এইটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট, এটা খোলাটা কি আদৌ জরুরি, বা খুললে কি কোনো ক্ষতি হবে? এছাড়া অনেক ফিমেল আছেন যারা বিভিন্ন সময় তাদের যখন শরীর অপবিত্র হয়ে যায় তখন তার স্টোনগুলোকে খুলে ফেলেন। তা আসলেও কি এই স্টোনগুলো খুলে ফেলা কি তখন জরুরি? তো প্রথম ব্যাপার হচ্ছে হলো, দেখেন যখন একটা স্টোন আপনাকে সাজেস্ট করা হয় তখন অনেক কিছু দেখে, অনেক কিছু বুঝে, অনেক কিছু শুনে তারপরে সেই স্টোনটা আপনাকে সাজেস্ট করা হয়। তো স্টোনটা আপনাকে সাজেস্ট করা হয়, নির্দিষ্ট স্টোন কত ক্যারেটের সেই স্টোনটা হবে, অনেক কিছু দেখে বুঝে স্টোনটা আপনাকে দেওয়া হয়, স্টোনটা আপনি কোন ধাতু দিয়ে পড়বেন সমস্ত কিছু আপনাকে বলে দেওয়া হয়, দেন স্টোনটা আপনি কী বারে পড়বেন, কখন কয়টার সময় আপনি ব্যবহার করবেন, এটা আপনাকে বলে দেওয়া হয়। তো আপনাকে, আপনি সমস্ত কিছু মেনে নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট একটা দিনে, নির্দিষ্ট একটা ধাতু দিয়ে আপনি স্টোনটা ব্যবহার করছেন, নির্দিষ্ট একটা আঙুলে। তো স্টোনটা আপনি যখন পড়লেন, ধারণ করলেন, এরপরে আপনি ওয়াশরুমে যাওয়ার সময় স্টোনটা খুলে ফেললেন, তাহলে আপনার লাভ কী হলো? দেখেন, এই জন্য স্টোনকে প্রেফার করা হয়, আমরা স্টোনকে এই জন্য প্রেফার করি যে স্টোনের সবথেকে বড় ব্যাপার হচ্ছে হলো, আমাদের বাংলা ভাষায় যেটা, যে স্টোনে কোনো সুট লাগে না, স্টোনের কোনো প্রবলেম হয় না, স্টোন আপনি একবার পড়বেন সেই স্টোনটা আপনি আর খুলবেন না, এটাই হচ্ছিল স্টোনের ব্যাপার। কারণ এটা কোনো কবজ না যে আপনি ওয়াশরুমে যাওয়ার সময় আপনাকে খুলে রাখতে হবে। তো অনেকের একটা কথা থাকে এর মধ্যে, যে একটা স্টোন আছে সুলেমানি আটিক, যে স্টোনটাকে বলা হয় খুব পবিত্র একটা স্টোন, তো এই স্টোনটা ব্যবহারের সময় কি আমরা যখন ওয়াশরুমে যাব তখন কি আমরা খুলে রাখবো? না, সুলেমানি আটিকটাও যখন আপনি ব্যবহার করবেন তখন অবশ্যই অবশ্যই আপনার শরীরেই থাকবে। কেন থাকবে আমি বিষয়টা আসতেছি, কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে আপনার আঙুলে জিনিসটা সুইটেবল মনে হচ্ছে না, বা আপনার কাছে মনে হচ্ছে যে জিনিসটায় কোনোভাবে সমস্যা হতে পারে, আপনি ব্রেসলেটে ব্যবহার করেন, আপনি গলায় লকেট হিসেবে ব্যবহার করেন, নো প্রবলেম, কিন্তু স্টোন আপনি খুলবেন না, এটা কোনো রেমিডি না। ধরেন আপনার শনি, আপনার কেতু, আপনার মঙ্গল একত্রে খারাপ, তো আপনাকে বলা হলো যে আপনি একটা উপায় করেন, কী উপায়? আপনি মুসুরের ডাল আপনি একটানা 10 দিন পর্যন্ত মানুষকে দান করেন নির্দিষ্ট একটা পরিমাণে।
তো এই যে যে দশ দিন, এই দশটা দিন আপনি তিনটা গ্রহের দুষ্প্রভাব আপনার উপরে কম পড়বে। আপনি দেখবেন যে এই দশটা দিন আপনার এরকম কোনো প্রবলেম হচ্ছে না। এরপরে যখনই আপনি উপায়টা শেষ হয়ে যাচ্ছে, যখন উপায়টা বন্ধ হয়ে যাচ্ছে, এরপরে আপনি দেখবেন আপনার প্রবলেমগুলো আবার শুরু হচ্ছে। এটা হলো উপায়ের সমস্যা, যে যখন কেউ উপায় যখন করা হয়, যতদিন উপায়টা করা হয় ততদিন পর্যন্ত তার একটা প্রভাব থাকে, যখন উপায়টা বন্ধ করে দেওয়া হয় তখন তার প্রভাব নষ্ট হয়ে যায় বা কমতে শুরু করে। কিন্তু স্টোন এমন একটা জিনিস যেটা 24/7 আপনার শরীরের সাথে টাচ অবস্থায় আছে, কানেক্টেড। সো স্টোন আপনাকে 24/7 আপনাকে সে একটা এনার্জি আপনার শরীরে মানে ছাড়তেছে। সো আপনি যখন খুলে ফেলতেছেন তখন আপনি সেই এনার্জির থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন, আবার যখন পড়তেছেন আবার এনার্জিকে আপনি কানেক্ট করতেছেন। তো এইভাবে স্টোন আসলে কখনো পারফেক্টভাবে কাজ করে না। আপনাকে স্টোন যদি পারফেক্ট কাজ করাতে হয় তাহলে স্টোনটা কন্টিনিউ আপনাকে ধারণ করতে হবে, কারণ আমরা বলে থাকি একটা স্টোন কাজ করতে সর্বোচ্চ প্রায় 6 মাস পর্যন্ত টাইম নেয়। তা আপনি যখন খুলবেন পড়বেন খুলবেন পড়বেন তখন আপনার সেই স্টোন তো আপনার শরীরেই নেই, তখন আপনি কীভাবে করে তার থেকে বেনিফিট আশা করেন? তো এই জন্য আশা করি আপনাদের এই যে সমস্যা, এই যে প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ধাতু দিয়ে, নির্দিষ্ট আঙুলে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট বারে স্টোনকে ধারণ করেন, এবং স্টোন একবার ধারণ করার পরে সেটা খুলবেন না। অনেক সময় খোলার প্রয়োজন পড়ে, যেমন ধরেন কোনো কারণে দেখা গেল যে আপনার দশা বা অন্তর্দশায় আপনাকে একটা স্টোন সাজেস্ট করা হয়েছে, সেই দশা বা অন্তর্দশা কেটে যাওয়ার পরে সেই স্টোনটা আপনার থেকে খুলে ফেলা জরুরি। কিংবা অনেক সময় দেখা যায় যে অনেকে বিদেশ যেতে চায়, তখন আমরা খুব স্বল্প সময়ের জন্য 12 নম্বর ঘরের যে গ্রহ বসে আছে সেই গ্রহের স্টোন আমরা পড়াই দিই স্বল্প সময়ের জন্য। সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো আপনাকে আপনার জ্যোতিষী আপনাকে বলে দিবে যে এই সময়ের পরে আপনি স্টোনটা খুলে ফেলবেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনাকে বলে দেওয়া হবে। কিন্তু আপনাকে বলে দেওয়া হচ্ছে যে একটা স্টোন আপনি কন্টিনিউ ব্যবহার করেন, কিন্তু সেই স্টোনটা আপনি খুলতেছেন আবার পড়তেছেন, তাহলে সেই স্টোন থেকে আপনি বেনিফিট পাবেন না। তো এই হচ্ছে হলো বিষয়। আর আপনাদের জ্যোতিষ সংক্রান্ত যদি কোনো বিষয় জানার থাকে বা সরাসরি প্রশ্ন করার থাকে কোনো বিষয়ে, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। এছাড়া আপনারা যদি আপনাদের কুণ্ডলীকে বিশ্লেষণ করতে চান, আপনাদের হস্তরেখাকে বিশ্লেষণ করতে চান, আমার চেম্বার হচ্ছিলো ফরিদপুরে। এছাড়া যারা দূর থেকে আসেন, দূরে আসেন, অনলাইনের মাধ্যমে আপনাদের হস্তরেখা এবং কুণ্ডলীকে যদি আপনারা বিশ্লেষণ করতে চাচ্ছেন, তাহলে মোবাইল নাম্বারে একটা ফোন করেন, একটা সিরিয়াল নেন, দেন হচ্ছে হলো অনলাইনে আমার ফিসকে পে করে আপনাকে আমি অনলাইনে দেখব এবং আপনার টোটাল প্রেসক্রিপশন, আপনার কুণ্ডলী টোটাল বিষয়টা আমি তৈরি করে দেবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।